এখন কোনো কাজ নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি ইলহামকে তৈরি করছি এবং নিজেকেও তৈরি করছি ভবিষ্যতে ভালো কাজের জন্য, কারণ নিজে তৈরি হলে হবে না, ইলহামকেও তৈরি করতে হবে। নেহা ফারিনের প্রথম সিনেমা ফাতেমা দেখলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে দেখতে। যে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কথা মনে পড়ে গেল, আমার প্রথম সিনেমার কথা মনে পড়ে গেল, দ্যাট ওয়াজ আ ওয়ান্ডারফুল জার্নি, সবাই পছন্দও করেছিল এবং আজকে সেই দিনের কথাই মনে পড়ে গেল। এবং ফারিন খুব ভালো করেছে, ফিল্মটা অনেক ভালো, গানগুলো ভালো, লোকেশন ভালো, কনসেপ্ট ভালো, স্ক্রিপ্ট মানে ডায়লগ রাইটিং থেকে শুরু করে সবকিছু আমার খুবই ভালো লেগেছে। যিনি ডিওপি, যিনি চিত্র মানে পুরো বিষয়টা ভিজুয়ালি কি বলবো, যিনি ডিওপি ছিলেন আর কি, খুব গুছিয়ে কথা বলতে পারি না, সরি, যিনি ডিওপি ছিলেন উনিও খুব ভালো কাজ করেছে। আমার ফ্রেমিং সেন্স থেকে শুরু করে সবকিছু খুবই ভালো লেগেছে। আর অভিনয়ের কথা না বলি, প্রত্যেকটা আর্টিস্টই আমার খুব পছন্দের অভিনয় শিল্পী, ছোট থেকে ছোট যারা ক্যারেক্টার করেছে, ছোট ছোট ক্যারেক্টারগুলো খুবই ভালো লেগেছে, সবাই অভিনয় দুর্দান্ত করেছে। আপনারা সবাই হলে আসবেন, 24 তারিখ থেকে ফাতেমা রিলিজ পাবে আপনাদের নিকটবর্তী হলে, আপনারা যাবেন এবং সিনেমাটা দেখবেন, ভালো সিনেমা, আমার ভালো লেগেছে। ওকে, অন্য একটা বিষয় একটু, যে আপনি একটা নমিনেশন পেয়েছেন একটা জায়গায় মেরিল প্রথম আলো পুরস্কার, সামথিং লাইক অ্যান সমালোচক না তো পপুলার, সেটা নিয়ে যদি একটু। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, আফটার আ লং টাইম আমি নমিনেশন পেয়েছি পপুলার ক্যাটাগরিতে। নমিনেশন পেয়ে আসলে মনে হচ্ছে বাংলা মানে এখনো দর্শকরা আমাকে ভালোবাসে বা আমার কাজ ভালোবাসে, তার তাদের মনে জায়গা করতে পেরে আমার ভালো লাগছে। যেটাই হোক না কেন আলহামদুলিল্লাহ। সবচেয়ে মজার বিষয় আরেকজন পেয়েছেন কিন্তু সেটা সমালোচকের রায় এবং সেরা নবীন অভিনয়শিল্পী কে আপনার জীবনে না, সেটাও আলহামদুলিল্লাহ, সবকিছু আলহামদুলিল্লাহ। কি অনুভূতি না না, যে কোনো কাজের স্বীকৃতি পাওয়া বা দর্শকরা যখন পছন্দ করে, আসলে দর্শকদের জন্যই আমরা সিনেমা করি, তো আফটার আ লং টাইম পরে আমি একটা সিনেমা করেছি, দর্শকরা পছন্দ করেছে, আমাকে ভোট করেছে, আমি নমিনেশন পেয়েছি, খুবই ভালো লাগছে। পাশাপাশি সরারও নমিনেশন পেয়েছে, ওর অনুভূতিও আশা করছি ভালো, আমার পক্ষ থেকে আমারও তো খুবই ভালো লাগছে, এই আর কি। এখনো জানতে পারিনি, জানতে পারলে অবশ্যই আপনাকে জানাবো। ইলহামের এখনো বোঝার বয়স হয়নি। কি কাজ এখন? কোনো কাজ নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি ইলহামকে তৈরি করছি এবং নিজেকেও তৈরি করছি ভবিষ্যতে ভালো কাজের জন্য, কারণ নিজে তৈরি হলে হবে না, ইলহামকেও তৈরি করতে হবে, তাকে বুঝতে দিতে হবে যে তার মা একজন কর্মজীবী মহিলা। সো দুজন নিজেকে এবং তাকেও প্রিপেয়ার করছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাকে কোনো ভালো কাজে দেখতে পারবে। সেটাও হতে পারে, আই ডোন্ট নো। আচ্ছা, সন্তানের প্রতি মায়ের চাওয়া কি, মানে বড় হয়ে সে কি হবে এরকম বাবা মার একটা ইচ্ছা থাকে না? কেন সন্তানের প্রতি মায়ের চাইতে এইটা আবার কি হবে? সন্তান বড় হয়ে, যে কোনো সন্তান বড় হয়ে কি হতে চাইবে, কি করবে, তার ফিউচার কি হবে, দ্যাট শুড বি দেয়ার ডিসিশন, নট মাই ডিসিশন। সো আমি তাদেরকে মানে আমি আমার সন্তানকে গাইড করতে পারি, বলতে পারি, কিন্তু সেই রাস্তায় তাকেই একা চলতে হবে। সো তার ডিসিশন সে নিবে, কি করতে চায় সেটা সে করবে, এটা আমার ডিসিশন না, ইট শুড নট বি মাই ডিসিশন। থ্যাংক ইউ সো মাচ।